প্রবলেম হচ্ছে তারটা প্রবলেম হচ্ছে চার্জ হচ্ছে না ফোনে। তারপরে হবে এটাকে বড়া ভাজা। আর ওইদিকের অবস্থা তো খুবই অবস্থা খারাপ, ভেতরে ঢোকা যাচ্ছে না। তো চলো, এখানে পেঁয়াজ আর রসুন মা কেটে রেখে দিয়েছে। এটা কি হবে? আজকে কি হচ্ছে? মাছ ওই মাংস? ও আচ্ছা আচ্ছা, ও আজকে হবে চিকেন। তো এখানে পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছে, এখানে কুমড়ো শাকের কুমড়ো কাটা হয়ে গেছে, এটা কালকে একটু ভাজছিল সেটাকে গরম করে রেখে দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এগুলো সব সিদ্ধ হয়েছে, কুমড়ো শাক আর হচ্ছে গাজর আলু পটল এগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে। তো এগুলোকে এখন মাও করবে। আর কুমড়ো তো সিদ্ধ করা হবে না, কুমড়োটাকে আলাদা করেছে, এগুলোকে সব সিদ্ধ করে নামানো হয়ে গেছে। আর এদিকে মুসুর ডাল এইটুকুনি বাকি আছে, আর এটা হচ্ছে পেস্ট হচ্ছে। চলো রান্নাঘরে অবস্থা। সবজিটা বসিয়ে দিলে মানে আজকে সেই কুমড়ো শাক দিয়ে বড়া দিয়ে হচ্ছে ঝোল হবে, তার জন্য বড়াটা হচ্ছে করা হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তোমরা যেখান থেকে আমাদের ভিডিও দেখছো তোমাদের সকলকে তানিজমি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবার, সপ্তাহের একেবারে শেষে চলে এসেছি। তা চলো, তো আজকে ব্লগটা একটু দেরি হলো শুরু করতে করতে, উঠেছি অনেক আগে কিন্তু এদিকে কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। তা চলো, তো এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে। এখন থেকে আমরা যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তা চলো, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। এদিকে তো সব কাজ হয়ে গেছে, তো রান্নাঘরে একটা স্পেশাল আইটেম হবে। তো চলো, সেটার জন্যই এখন রান্নাঘরে যাবো। তো চলো, ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টটা করবো। আর কি আইটেম হচ্ছে আজকে রান্নাঘরে স্পেশাল, তা চলো সেটাও আমরাও দেখবো আর তোমাদের বাবাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদের দেখেছিলাম তখন বাবা খেলো আজকে ব্রেকফাস্টে ব্রেড দিয়ে জ্যাম, আর মা ভাই খেলো হচ্ছে অঝরে বৃষ্টি, জামা কাপড় গুলো সব এখন নিয়ে আসলাম। আবার বৃষ্টি কমে গেছে, আবার বৃষ্টি কমে গেছে, 10 মিনিটও বৃষ্টি দাঁড়ায়নি, বৃষ্টি মানে হলো আর এই শেষ। তা আবার দেবো, তার চিন্তা করে থাক, পরে দিচ্ছি, দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট আগে সেরে তারপর হচ্ছে দেখছি এগুলো বাইরে দিই কি না, কারণ ওয়েদার যদি দেখি আবার বৃষ্টি হবে কিছুক্ষণ ওয়েট করি, তারপর দেখি যে না ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে বাইরে দিয়ে আসবো। চলো চলো চলো, চলে এসেছি সোজা রান্নাঘরে। তোমাদের তো বললাম আজকে স্পেশাল একটা আইটেম করছে মা, আজকে করছে হচ্ছে পেঁপের রসবড়া। তার জন্য এই যে ক্ষীর বানানো হয়ে গেছে, ওখানে ময়দা দেখলে আর পেঁপে সিদ্ধ করা হয়ে গেছে, এরকম ময়দা আর এই যে পেঁপে সিদ্ধ করা হয়ে গেছে, এখন এগুলোকে ম্যারিনেশন করবে। আর বড়া করার পরে যে রসে ভেজানো হবে সেই রসটাও বানানো হয়ে গেছে, যে চিনির শিরা বানানো হয়ে গেছে, ডেকে ডেকে দিয়েছে, আর ওই বড়াগুলো বানানোলে এই রসে ভেজানো হবে।
অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্টে বেরিয়ে পড়েছিলাম, তো বেশ কিছু কাজও হয়ে গেছে, এখন সন্ধে প্রায় হয়েই গেছে। তো আমরা আর একটুখানি কাজ বাকি আছে, তো কাজ করে বাড়ির দিকে ফিরবো। তা দেখো রাস্তাঘাট, রাস্তায় বিশাল জ্যাম, তার উপরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রাস্তায় মানে জল কাদা ভর্তি। তাই জন্য আজকে আর হেঁটে গেলাম না, টোটোয় উঠে গেছি। বেশিক্ষণের রাস্তা না, তবু টোটোয় উঠেছি, কিছু কারণ নেই, কারণ এই রাস্তায় হাঁটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর দেরি হয়ে যাচ্ছে, আর প্রচুর জ্যাম আজকে, ওই কারণে টোটোয় উঠে পড়েছি। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি কাজের জায়গায়। কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব, আজকে ইচ্ছা আছে তাড়াতাড়ি বাড়ি ফেরার, আর সাথে কিছু নিয়ে যাওয়ার তো ইচ্ছা আছে। দেখা যাক, কাজের উপর সব নির্ভর করছে। চলো এদিকে চপ নিতে এসেছি, চপ নিয়ে সোজা আর কিছু কেনাকাটি আছে কিনে তারপরে যাবো বাড়ি। এদিকে মোটামুটি যা কাজ ছিল সেই কাজগুলো পুরো কমপ্লিট হয়ে গেল, এখন চপ নিচ্ছি, চপ নিয়ে চলো বাড়ি চপ। বৃষ্টি ওয়েদার, বৃষ্টির অবস্থা, রাস্তা পুরো ভেজা একদম, মানে জঘন্য অবস্থা। হ্যাঁ, তা চলো এদিকটার মোটামুটি তো কাজ হয়ে গেল, আর এখন যাবো চার্জারে জ্যাক, তাই তো? চার্জারের জ্যাক প্রবলেম হচ্ছে, তারটা প্রবলেম হচ্ছে, চার্জ হচ্ছে না ফোনে। তা এখন ওইটাই শুধু নেওয়া বাকি আছে, ওইটা নেব, নিলে ওদিকে হয়ে যায় কাজ। সবচেয়ে মজার জিনিস হয়েছে ফুচকা খাবো খাবো করে, সে ফুচকার ওখানে যাচ্ছি, তো একটা কাজ চলে আসছে, ফুচকার খাওয়া হচ্ছে না। দু তিনটে ফুচকার ওখানে গেছি, ওইখানে করি দু তিনটে ফুচকার ওখানে গেছি, গে তখনই আবার তানি একটা কাজ মনে করছে, বাদে ফুচকাও কমিয়ে, ফুচকাও কমিয়ে দিয়েছে, ওর পোষাচ্ছে না, বলে না ফুচকা না, ফুচকা ক্যান্সেল। দেখা যাক ফুচকার জায়গায় কী খাওয়া যায়, এখন তো যাই আগে জ্যাকটা নিয়ে আসি, নালে ফোনের চার্জ দেওয়া নিয়ে খুবই মুশকিল হয়ে যাবে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো তো একদম সরু রাস্তা, তার মধ্যে কাদা, বৃষ্টি হয়েছে, কাদা আর লোকের ভিড়। তা চলো ওইটা জ্যাকটা নিলে ব্যাস বাড়ি থেকে জমির চা খাবো। এই বাড়ি ফিরলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, আর আসার সময় নিয়ে আসলাম তোমাদের দেখলে চপ নিয়ে এসছি, আর এখন চা গরম করবো আর চপ। তা চলো ফ্রেশ ট্রেশ হয়ে আসি, বিশাল জার্নি হয়েছে, একটু ফ্রেশ হয়নি, আর ফ্রেশ হয়ে আগে খাবো চা। চলো এই দেখো আমাদের চা আর চপ এসে গেছে, আজকে নিয়ে এসেছি ভেজিটেবল চপ। তো এইখানকার চপটা খুব ভালো হয়, তা ওখানে ওইদিকে গেলেই আমি মানে ওনার দোকান থেকে নিয়ে আসি ভেজিটেবল চপটা, বাবারও ভালো লাগে, মারও ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে এটা। তো চপ আর চা খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।